আসলে জয়েন ইব্রাহিমের মানে না হলে শুধু যে দেশেরই ক্ষতি হবে তা না, ব্যক্তিগত অনেক ক্ষতিও হবে। তো জেনারেল ইব্রাহিমের যে ক্ষতিটা হলো, আমরা একটুখানি তার ইয়েটা শুনে আসি, তার যেই ফোন রেকর্ডটা বের হয়েছে সেটা একটু শুনে আসি। ফোরকান ইব্রাহিম জেনারেল ইব্রাহিমের স্ত্রী তাকে খুবই সন্দেহ করেন এবং তিনি পুরো নিয়ন্ত্রণ, কল্যাণ পার্টির পুরো নিয়ন্ত্রণ তিনি নিজ হাতে রেখেছেন। কল্যাণ পার্টিতে কোনো মহিলা সদস্য জেনারেল ইব্রাহিমের সঙ্গে কথা বলুক সেটি তিনি চান না, এবং নানা বিধ যুক্তিসঙ্গত কারণেই মিসেস ফোরকান ইব্রাহিম এই জাতীয় পদক্ষেপ নিয়ে থাকেন। এবং আমরা যদি অডিওটি শুনে তারপর আমি যে আপনাদেরকে কিছু বিষয়ে সামারাইজ করে দেব। তো জেনারেল ইব্রাহিম ইতিমধ্যে ঘৃণার কাতারে পৌঁছে গেছেন এবং গোপন সূত্রের খবর হচ্ছে তিনি 10 কোটি টাকা নিয়েছেন এবং দুটি আসনে এমপিত্ব কনফার্ম করেছেন। আজকে একটা মিল আছে, মানে আপনি সৈয়দ আবু বকর সিদ্দিকি, জনাব সৈয়দ মামুন মাহবুব, এবং যার বিষয়ে আলোচনা করছি তিনি সৈয়দ জেনারেল মাহমুদ ইব্রাহিম। সব সৈয়দ বংশকে নিয়ে আমরা না, সৈয়দ সৈয়দ বংশের আজকে পোস্টমর্টম হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, জন্ম 4 অক্টোবর 1949, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উত্তর বুড়িচর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তেনার এক স্ত্রী ফোরকান ইব্রাহিম, তবে তেনার একাধিক স্ত্রীর সন্ধান এই ভিডিওতে হয়তোবা পেতে পারেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, তেনার এক মেয়ে এক ছেলে। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা, মার্কা দেওয়ালঘড়ি। প্রিয় দর্শক শ্রোতা, ইনি দীর্ঘদিন হলো এই সরকারের বিভিন্ন কুকীর্তি অপকর্মগুলো অকপটে বলে যাচ্ছিলেন এবং কোনোদিনই এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না সেটা বারবার বলে যাচ্ছেন। হঠাৎ তিনি ফেরেস্তার মাধ্যমে কি এমন সুসংবাদ পেলেন যে এই সরকারের অধীনে 14-18 মতো আর নির্বাচন হচ্ছে না, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে? তিনি এটা জানার পর তেনার সাথে দুটি দল, একটি হলো ইসলামী আন্দোলন বিএমএল, যার মার্কা হলো হাত পাঞ্জা, এবং অপর একটি দল জাতীয় পার্টি মতিন, যার মার্কা হলো কাটাল। এই কল্যাণ পার্টি এবং দুটি পার্টি নিয়ে তিনটি দলে তারা একটি ঐক্য ফ্রন্ট গঠন করেছেন এবং এই জোটটি এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তারা 100 আসনে মানুষকে নমিনেশন দেবেন, দিয়ে এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম দীর্ঘদিন হলেই এই সরকারের বিভিন্ন অপকর্মগুলো বলে যাচ্ছিলেন, হঠাৎ তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, এতে তিনি কি চাপে পড়ে নির্বাচনে অংশগ্রহণ করতেছেন নাকি আসলে লোভে পড়ে? অনেকে বলতেছেন তিনি লোভে পড়ে নির্বাচনে অংশগ্রহণ করতেছেন। একটি ফোন আলাপ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন, সেখানে স্পষ্টভাবে অনেক কিছুই জানতে পারবেন যে 10 কোটি টাকা এবং দুটি আসনের মাধ্যমে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তেনার দীর্ঘদিনের শখ হলো পার্লামেন্ট মেম্বার হওয়া। এবার যেহেতু 2014-18 মতো নির্বাচন আবার একটি হতে যাচ্ছে, যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে যেহেতু তেনার বয়স প্রায় 71-72, সেক্ষেত্রে আরও 5 বছর পিছিয়ে গেলে হয়তোবা তার জীবনের আশা যে পার্লামেন্ট মেম্বার হওয়া সেটা হয়তোবা পূরণ হবে না। এই কারণে তিনি নাকে খত দিয়ে বিশ্বাসঘাতক হই আর মির্জাফর হই যা কিছুই হই না কেন, পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য তিনি এবার এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতেছেন, এটা তার দাবি। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি যে কেন মির্জাফরের মতো কাজ করলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। ভিডিওতে বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন, তবে এই অডিও রেকর্ডটি আপনারা কিন্তু বারবার শুনবেন, শুনলেই এর মধ্যে অনেক ক্লু আছে, সেই ক্লুগুলো আপনারা জানতে পারবেন। তারপরে আপনারা আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখলে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সম্পর্কে আপনাদের মোটামুটি একটা দীর্ঘদিনের যে ধারণাটি ছিল সেটা হয়তোবা আরও পরিপক্ক হবে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। কর্নেল হক, আপনার মনে হচ্ছে কিনা যে টাকার জন্যই তিনি আজকে জাতির সাথে এই ধরনের বেইমানি করলেন? না, ঠিক বিষয়টা তা না, টাকা না, আর টাকা খুব মুখ্য বিষয় না তার কাছে। তার অভিব্যক্তি অনেক আগে থেকেই আমরা দেখেছি, যে ওই যেটা মেজর সিদ্দিক বললেন যে আমি কত বছর বাঁচবো, এই অঙ্কের হিসাব, এই অঙ্কের হিসাব করে ওনার খুব জীবনে একটা শখ যে উনি পার্লামেন্টে যাবেন, বসবেন, কথা বলবেন। উনি হলো কি, ওই আপনারা একের ভিতরে পাঁচ একটা বই ছিল না, আমি যখন 5-এ পড়ি আমি এই মোটা বইটা আমি বাংলা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। হ্যাঁ, একে
একের ভিতর তিন, একের ভিতর পাঁচ, আমি আবার বইয়ের পোকা ছিলাম। হ্যাঁ, তো এক বইয়ের মধ্যে সব পাওয়া যেত। জেনারেল ইব্রাহিমের ক্যারেক্টার হলো অল ইন ওয়ান, অল ইন ওয়ান, উনি সব কিছুতে আছেন, বুঝতে পারছেন? উনি উনি ওই যদি কোনো অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানের বিসমিল্লা থেকে শুরু করে একা আল্লাহ হাফেজ পর্যন্ত সব কিছু উনি করেন। ধরেন উনি বক্তৃতা দিবেন, উনি উপস্থাপনা করবেন, উনি যার যার ইচ্ছা নাম ঘোষণা করবেন, উনি সব কিছু করবেন, উনি নামাজের একামত দিবেন, আজান দিবেন এবং উনি ইমামতি করবেন। এবং সব সময় আমি বালক ইব্রাহিম, আমি সেই এই বয়সে ফৌজদারহাট ক্যাডেট কলেজে আমি ভর্তি হই, আমি মেট্রিকে প্রথম স্থান অধিকার করি কুমিল্লা বোর্ডে। তো এই যে অল ইন ওয়ান মানুষগুলো, এরা আসলে প্রকৃতস্থ নয়, অপ্রকৃতস্থ, তাদের মাথা ঠিক কাজ করে না, বেশি ব্রেন হয়ে গেলে মাথায় জায়গা হয় না, তো ওই জায়গা উল্টাপাল্টা হয়ে যায় আর কি। তো এই ধরনের আশ্চর্য হওয়ার কিছু নাই, আমার মনটা খারাপ আর কি। মনটা খারাপ এই কারণে অনেকে সেনাবাহিনীকে দূষিত করে, হ্যাঁ, যেমন সিদ্দিক খুব বিব্রত, আমি কিন্তু বিব্রত না। একটা বড় দেহে দুই একটা ছোটোখাটো ফোরাটোরা হইলে এটা কি দেহটা কি অচল হয়ে গেল? তুমি দেহটাকে কি তুমি একদম বাদ করে দিবা, ফেলে দাও এটারে ডাস্টবিনে? না না, এরকম খোঁজ পাঁচটা দুই একটা হবে, ওইখানে ওষুধ লাগাইতে হবে, ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী একটা বিশাল ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন আজকের না, এটা গঠিত হয়েছিল 1948 সালের 15 ফেব্রুয়ারি, এই যে তুমি জানো সেটা, এই কুর্মি টোলায় যে দারোগা বাড়ি, এখন যেটা আমাদের একটা ওই পুরান এয়ারপোর্ট, হ্যাঁ পুরান এয়ারপোর্টের, পুরান এয়ারপোর্ট না, পুরান এয়ারপোর্ট না, এটা দারোগা বাড়ি, জলসিঁড়ির যে অফিসটা আছে আমাদের, জলসিঁড়ির অফিসের এখানে এখন ইঞ্জিনিয়ার ব্রিগেড একটা রেঞ্জ হয়েছে। এই মাঠে ফিল্ড মার্শাল আইয়ুব খান থেকে শুরু করে তৎকালীন পাকিস্তানের মন্ত্রিসভার সকল সদস্যরা উপস্থিত ছিলেন। প্রথম বেঙ্গল রেজিমেন্ট সেখানে রেইজ হয় এবং সেটার অবদান ছিল সবচেয়ে বেশি, ছিল মেজর গণিত এবং আরও অনেক কয়েকজন বাঙালি অফিসার ছিলেন সেখানে। তো সেই যে শুরু হয়েছে সেটা আল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহর ইচ্ছাই প্রতিষ্ঠিত হয়েছে, কেননা এই বেঙ্গল রেজিমেন্ট না হলে তো দেশ স্বাধীন হইতো না, এটি ইন্ডিয়ার অংশ হয়ে যেত। হ্যাঁ, তো সেই সেনাবাহিনীকে আমরা কলঙ্কিত করব না, এই দু একজন ছিটাফোটা থাকবে, এরকম থাকলেই যে তুমি সেনাবাহিনীকে তুমি বিব্রত হয়ে যাবে, কেন বিব্রত হবা? সেনাবাহিনীতে ডিসমিস ফ্রম সার্ভিস হয় না? জেনারেল ইব্রাহিম কু করেছে, কু করে তার তার আপন ভাইরা, তুমি যেটা বললা জেনারেল মতিউর রহমান, আমি শ্রদ্ধার সাথে নাম নেই এই ব্যক্তির, জেনারেল মতিউর রহমানের মতো পায়াস লোক আমি জীবনে কখনো দেখি নাই। জেনারেল মতিউর রহমান উনি বীর বিক্রম ছিলেন এবং মুক্তিযুদ্ধ করেছেন সাহসিকতার সাথে, এবং এই লোকটা জীবনে মিথ্যা কথা বলেন নাই। ওনাকে দেখলে একটা পীরের মতো মনে হইতো। তুমি যে আল্লাহবিল্লাহর কথা বললা, তো জেনারেল মতিউর রহমানের সাথে দুই ভাইরা তো কম্পেয়ার করো, সেই জেনারেল মতিউর রহমান নিজে তাকে চেয়ারম্যান বানানো হলো সেই কোর্ট অফ ইনকোয়ারি করার। সেই কোর্ট অফ ইনকোয়ারিতে উনি দোষী সাব্যস্ত হলেন এবং তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ারও সেখানে সুপারিশ হয়েছিল আমি যতটুকু শুনেছি। কিন্তু যেহেতু উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বীর প্রতীক ছিলেন, খালেদা জিয়ার কতগুলো খুব ভালো গুণ আছে, ওনার মধ্যে সহনশীলতা আছে, ওনার মধ্যে পরমত সহিষ্ণুতা আছে, ওনার মধ্যে মানুষের প্রতি দরদ আছে, ভালোবাসা আছে, এবং মুক্তিযোদ্ধা যারা যারাই ছিলেন আর্মিতে প্রত্যেককে উনি পদায়িত করেছেন। যেমন সুবেদ আলী ভুঁইয়া, সুবেদ আলী ভুঁইয়া কিন্তু মেরিটোরিয়াস অফিসার ছিলেন না, সুবেদ আলী ভুঁইয়া কিন্তু একটা সাধারণ মানের অফিসার ছিলেন, এবং মুক্তিযুদ্ধের সময় একটা অপারেশনেও তাকে দিয়ে করানো দেয়নি, যে কোনো অপারেশন পাঠাইতো উনি ফাঁকি দিয়ে অন্য জায়গায় চলে যেতেন, এটা আমার কথা না। ওই পরে দেখো বাংলাদেশের ওয়ার, যেমন শফিউল্লাহর লেখা বই আছে, তারপরে অনেকের বইয়ের মধ্যে এই গল্পগুলো পাওয়া, এই যে জেনারেল নাসিম যে আহত হয়েছেন, এটা তুমি নিশ্চয়ই পড়ালেখা করো, তুমি সিদ্দিক তুমি জানো, সেখানে উনি বর্ণনা করেছেন এই যে ওনাকে যে এই গোলা এই যে শত্রুর গুলিতে উনি পাটা কেটে ফেলতে হলো, এটার জন্য কিন্তু দায়ী হলেন যেন সুবেদ আলী ভুঁইয়া। হ্যাঁ, এটা লেখা আছে, এবং জেনারেল এই দুজনের মধ্যে লাগে গেল পরে বই লেখালেখি, পত্রিকায় লেখালেখি। তো এই সমস্ত লোককেও কিন্তু খালেদা জিয়া পদায়ন করেছেন। খালেদা জিয়ার অনেক ভালো গুণ আছে, আরেকটা এই খারাপ গুণ না বললেই নয়, সেটা হলো উনি এই যে সেনাবাহিনীর ব্যাপারে, সামরিক বাহিনীর ব্যাপারে সঠিক সিদ্ধান্ত কখনো নিতে পারেন নাই। হ্যাঁ,
ওনারই সৃষ্টি কিন্তু এই মইনু আহমেদ। ইব্রাহিমের মানে না হলে শুধু যে দেশেরই ক্ষতি হবে তা না, ব্যক্তিগত অনেক ক্ষতিও হবে। তো জেনারেল ইব্রাহিমের যে ক্ষতিটা হলো, আমরা একটুখানি তার ইয়েটা শুনে আসি, তার যে ফোন রেকর্ডটা বের হয়েছে সেটা একটু শুনে আসি। মানুষ তো কোনো মিস্টেক করছে, যেটা ফোরকান ইব্রাহিম ধরছে, যেহেতু আমরা ফ্যামিলির সঙ্গে বেশি করে ইনভলভ, যে ইব্রাহিম কি করছে এমন কোনো মিস্টেক দুই তিনবার করছে। এই জন্য তো জেন ইব্রাহিম এখনো 37 নম্বর লোক, ওনার যে ক্যাপাসিটি এটা তো এক হওয়ার কথা, এক হওয়ার কথা, কিন্তু এক না কেন? কি জন্য আমার না বলি জেন ইব্রাহিম, আমার যেটা অনুমান কোনো দূর চিপতে গিয়ে বিয়ে করতে গিয়ে হয়তো বুঝে গেছে সপ্তাহ পরে। আচ্ছা, উনি হচ্ছে গিয়ে এই যে মেয়েদেরকে দেখলি, মেয়েদের যেটা অডিওতে যা বুঝাচ্ছে যে ব্রাতে ব্রায় হাত দেয় কাজ করে, যেহেতু পাবলিকলি এসে আর এই ধরনের একজন দেশদ্রোহী দেশের এই অবস্থাতে এসে, যিনি দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, আমি তার এইসব বিষয়ে মানে বলতে খুব বেশি ইতস্ত বোধ করছি না। যাই হোক, আশ্চর্যজনক হলো যে জেনারেল ইব্রাহিম সেখানে জয়েন করেছিলেন এবং তিনি বলছিলেন যে নির্ভরযোগ্য সূত্রগুলো যা বলেছে, আমি তাদের নাম বলতে পারি, আমি বলছি না, বাকিদেরকে আমি বিতর্কে নিতে চাচ্ছি না, যারা বলেছেন যে তিনি বলছেন যে তার বয়স হয়ে গেছে 73, তিনি কাউন্ট করেছেন আরো পাঁচ বছর, 80 বছর পরে তিনি পার্লামেন্টে যেতে পারবেন না, তিনি কাউন্ট করছেন যে 80 বছর বাঁচবেন কিনা। অর্থাৎ যে ব্যক্তিটি কথায় কথায় আল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ বিল্লাহ এগুলো করে জাতিকে ধোকা দেয়, এরা আসলেই সত্যিকার অর্থে মানুষের মন ভেঙে দেয় একটা সময় যে উনি এত কিছু বলছেন। সবশেষে তার হিসাবটা হলো পার্লামেন্টে যেতে হবে আর কিছু টাকার লেনদেনে সে দেরি করেছে, নাহলে তার আরো আগেই চলে যাওয়ার কথা। কর্নেল হোক যেটা বলছেন উনি ফলো করছিলেন, উনি জানেন, 2 মাসের আগে ছবি দেখাচ্ছেন, আমি 2 বছর আগে থেকেই আমি স্পষ্ট জানতাম যে সে চলে যাবে। আমার যেটা ধারণা, জেনারেল ইব্রাহিম কোনো কারণে কোনো সময় মানুষ তো কোনো মিস্টেক করছে, যেটা ফোরকান ইব্রাহিম ধরছে, যেহেতু আমার ফ্যামিলির সঙ্গে বেশি করে ইনভলভ, জেনারেল ইব্রাহিম কী করছে এমন কোনো মিস্টেক দুই তিনবার করছে। এই জন্য তো শোনেন, এই জন্য জেনারেল ইব্রাহিম এখনো 37 নম্বর লোক, ওনার যে ক্যাপাসিটি এটা তো এক হওয়ার কথা, এক হওয়ার কথা, কিন্তু এক না কেন? কি জন্য আমার মনে বলি জেন ইব্রাহিম, আমার যেটা অনুমান কোনো মেয়ের দুধ চিপতে গিয়ে বিয়ে করতে গিয়ে হয়তো বুঝে গেছে, তো জেন ইব্রাহিম দোষ না আর বলে, যেহেতু এটা একটা বুর্জোয়া দল, অনেক মেয়েরা আসে, এই কারণে জেনারেল ইব্রাহিম তো বলছে যে দেখা দেখো আমি কোনো মেয়ের সাথে কথা বলে আমার ওয়াইফ এটা খুব বেশি, হ্যাঁ আমি এটা ঘটনা কি এই বয়সে এই ধরনের এইগুলো, এটা বয়স বলি না, আপনি একজন দায়িত্বশীলের জন্য বলতেছি, ওনার একটা অভ্যাস হচ্ছে উনি যে কোনো মেয়েদেরকে মেয়েদের ধরে আমি তো এই পার্টিতে যুদ্ধের কথা না, কথা ছিল শুনেন, আমার বউয়ের সাথে ওনার ওয়াইফ যদি থাকে আমার বউয়ের দিকে তাকাও সে কথা বলে না, সে মূলত দুনিয়াতে খারাপ ডরায়, ফোরকানি ইব্রাহিম খারাপ না, কিন্তু সে একটু করা হয়েছে কেন, যেহেতু দুই তিনটে কেস আমেরিকা থেকে যদি কথা বলে সেটা পজিটিভ নেয় না, কথা বুঝছেন, এটা হচ্ছে তার মনের মধ্যে এই জিনিসটা আমার ক্লিয়ার করলে আমি কিন্তু রেখা কিন্তু যে কষ্টটা পাইছে এটা এটা আপনি রেখার সাথে শেয়ার করি, রেখা তো রেখার সাথে শেয়ার করুন, তাহলে এক কাম দুই কাম করতে জেন ইব্রাহিম যদি বিতর্কিত হয় তাহলে কিন্তু আমার সবাই বিতর্কিত, ওনাকে আমরা চরিত্রবান করে রাখি রাখবো, এটা কিন্তু মার্কেটে আসতে দিব না, এটা যদি বাই চান্স মার্কেটে আসে তাহলে কিন্তু আমরা শেষ, সে তো শেষ, মানুষ তো জানে এর মতো ইমানদার মানুষ আল্লাহ আল্লাহ মানুষ কম আছে, মেয়ে দেখলে এই দিক দিয়ে অভ্যাস হয়ে গেছে আর কি। আমার কোনো দুঃখ নাই ভাই, আমার এটা নিয়ে রেখার মনটা খুব খারাপ যে
দেখারে সবসময় একটা ইনসাল্টের দৃষ্টিতে দেখে ভুটান ইব্রাহিমের বুক এটা নিয়ে ওটার দৃষ্টিতেই এবং নেটের জন্য ইয়ার সামনে কি বলে প্রফেসরের নাম কি জানো রিপন রিপনের সামনেই আমাকে চার্জ করতেছে যে তোমার বাসায় আচ্ছা তো রেখা না না আসে আমাকে উদ্দেশ্য করে বলছে জানি ইব্রাহিমের বর্ষা ঘরের মধ্যে দিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে আমি যদি আপনাকে বলি প্রথমে ডিসিশন হয়েছে কি যে রেখা পার্টি করবে না কার বক্তব্য কার ইব্রাহিমের বক্তব্য ও পার্টি করতে পারবে না কেন জেন ইব্রাহিম ওকে পছন্দ করছে জেন ইব্রাহিম তো কোনো বাসায় আসেনি আমাকে ডাকাইছে চান্স নাহলে আমি পার্টি করতে পারবো না আমার সবগুলো চলে যাবো আমার এত বড় পার্টির দরকার নেই আমার জামাই দেওয়া দরকার তার আবেগী বক্তব্য আমার বউ বর্ষা না রে ফুরকান ইব্রাহিম তো প্রায় সময় দেখছে যে রেখারে নিয়ে সে ইয়ে করে এটা হচ্ছে এটা আমার বউ এতটা ম্যাচিউর আমার বউ আমাকে বলতেছে এই পার্টির জন্য রেখাকেই দরকার এই পার্টির জন্য জনাকাঙ্ক্ষার সমস্ত আপনার ওয়াইফের মন্তব্য তো আপনি আমাকে বললেনই বললাম বাট বললাম কি না তো বলছে এই পার্টির জন্য রেখা আরো চার পাঁচটা দরকার সে যদি এরকম সে বলতেছে সাকিব যে আমি ব্যাংকে প্রেসিডেন্ট থাকার কথা কেন প্রেসিডেন্ট থাকতেছে না জানো ওনার কারণে ওনার এই আচরণ দেখে সাকিব আমাকে সাপোর্টটা বাড়াই দিছে কি বাড়াই দিছে ওই মেয়ে আসলে সন্দেহ করো ওই মেয়ে আসলে সন্দেহ করো তুই মেয়ে আসলে সন্দেহ করে সাকিব আমাকে বলতেছে আমি তোমাকে আরো সাপোর্ট বাড়াই দিব কারণ তোমার যে যোগ্যতা আমার যদি সাপোর্ট না পাও তুমি কখনো উপরে উঠতে পারবে না কারণ জেন ইব্রাহিম উপরে না পারার প্রধানতম কারণ ওনার ওয়াইফ একটা যদি ভালো অ্যাক্টিভ মেয়ে আসে তার এসে যেমন এতদিন পর্যন্ত নোটটা জয়সী ভালো ছিল কালকে থেকে নোটটা জয়সী খারাপ লোক নিয়ে আসছে লোক নিয়ে আসার পরে পর্যালোচনার জন্য মিটিংয়ের মধ্যে ডাকছে কেন নোটটা জয়সী সে ধরনের আদা করে কথা বলবে মানে উনি কি সবাই লাগে 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 থাকবে কিন্তু এই যে ওনার মধ্যে ওই যে বলে না যে ঘর পোড়া গরু আকাশে মেঘ দেখলে ওনার সাইকোলজিক্যালি সেট হয়ে গেছে এটা হচ্ছে বিষয় আর ওনার মধ্যে কিছুটা ত্রুটি মুক্ত উনি নন ত্রুটি মুক্ত না হলে সব বেশিরভাগ আর্মির লোকেরা ওই স্ট্যান্ডার্ড রাজনৈতিক ক্যারেক্টার ওনার মধ্যে এখনো আসে নাই আসে পরিপূর্ণতা পায় পরিপূর্ণতা পায় না এই গ্যাপটাই তো ওনার ফিচার আছে আচ্ছা আমি আপনার সাথে এতদিন করে করলাম লাগে তো মানে এই পার্টির জন্য জানি ব্যায়াম হচ্ছে মূলত এত আবার এই ফুরকান ইব্রাহিমকেই দুর্বল করতে হবে মেনলি কেন দুর্বল করতে হবে ফুরকান ইব্রাহিম জায়ান ইব্রাহিমকে উঠতে দিতে চায় না জায়ান ইব্রাহিমকে উনি ওনার হাজবেন্ড হিসেবে রেখে দিতে চায় এটা করলে তো হবে না এটা করলে হবে না রাজনীতিতে তো এত সন্দেহ নেওয়া আর এই বয়সে জেনারেল ইব্রাহিম চাইলেও তো অনেক কাজ এখন করতে পারবে না ঠিক আছে এখানে হাত দিতে হাত দিচ্ছে এটা এটা দিচ্ছে এটা স্কিপ ইভেন এটা স্কিপ করতে বল যেখানে আমি স্কিপ করে গেছি রে বাবা উনি সাকিবারে দেখলে এম করে ধরে আমার বউ আমার সামনে আমি এটা স্কিপ করে গেছি যেখানে আমি কড়া লোক কড়া লোক আরে বাবা এই বয়সে তার মধ্যে সে চাইলেও তো মেয়ে পারবে না আমার বউ ডাক্তারেও বুঝতেছে তো আছে ফ্যামিলির ইন্টারনাল বিষয় আমি সব জানি ইচ্ছে করে বলতেছি না যতটুকু পড়া দরকার ততটুকু বললাম তো জেন ইব্রাহিম এতিম প্রায় দেড় ঘন্টার অডিও থেকে এতটুকু আপনাদের জন্য আমি অনেক বেছে দিলাম তারপর দেখতে পাচ্ছেন যে সাকিবের ওয়াইফ সাকিবা তিনি আবার খুব ম্যাচিওর তিনি স্বামীর রাজনীতিতে আরো যেন অগ্রসর হতে পারেন সেজন্য জেনারেল ইব্রাহিম তাকে জড়িয়ে ধরলে কোনো সমস্যা হচ্ছে না সাকিবও সেটি মেনে নিচ্ছেন তো এরকম আরো অনেক বিষয় আছে এই এই টেপটার মধ্যে আমি হয়তো পরবর্তীতে আরো ধারাবাহিকভাবে ইন্টারেস্টিং যদি কিছু আসে সেগুলো দেব তবে মূলত আপনারা বুঝতে পারছেন যে জেনারেল ইব্রাহিমের যে ক্যারেক্টার দয়া করে এই অডিওটি আপনারা যদি কয়েকবার একটু শোনেন অনেক কিছু প্রথম দফা থেকে দ্বিতীয় দফা আরো বেশি স্পষ্ট হবে আপনারা বুঝতে পারবেন এবং জেনারেল ইব্রাহিমের ক্যারেক্টারটা বুঝতে পারছেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এতে কোনো সন্দেহ নাই
তিনি এই বীর মুক্তিযোদ্ধা হয়ে শেষ বয়সে এসে অর্থের লোভে পড়ে তিনি এরকম যে কাজটি করলেন সে কাজটি মানুষ কিন্তু গ্রহণ করতে পারতেছে না। দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা, এই ক্ষণস্থায়ী জায়গার মোহে শেষ বয়সে এসে মীর জাফরের মতো কাজ করে বাংলার মানুষের কাছে এরকম কলঙ্কিত ব্যক্তি হয়ে তিনি আসলে মৃত্যুবরণ করবেন, এটা আসলে তেনার জন্য কতটা যে দীর্ঘদিনের অর্জন করা সম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো। প্রিয় দর্শক শ্রোতা, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।